बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कैमन आछेन सबाई आशा करी आपनारा सबाई भालो आछेन मैं उस्मान मैं हूं हसन आमी इकरा तो गाइस आज हम वीडियो देखेंगे वो एक फनी वीडियो है तो हमारे साथ जुड़े रहिएगा और वीडियो को एंड तक देखिएगा और वीडियो को एंजॉय कीजिएगा तो बगैर किसी देर के आज की वीडियो करते हैं शुरू लेट गेट स्टार्टेड लटकाऊंगा मैं तुझे ले जाऊंगा मैं अरे भाई दिले तो मेटी सुंदर घूम के नष्ट करे के बोले छिलो तुम्हार मिष्टी गलाय ए सुंदर गानटीके गाइते अनेक खोजाखुजी करार पर शुधुमात्र आपनादेर हासाते विभिन्न जायगा थेके खुजे निये एलाम अस्थिर बांगालीदेर एमोनी किछु अस्थिर काजकर्म जेगुलो देखे आमारे हासते हासते पेट ब्यथा हये गियेछे तो ভিডিও দেখে আপনিও যদি আমার মতো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও ভাই রে ভাই কেমন ডান্স গার্লফ্রেন্ড যখন চিকন ছেলেদের নিয়ে ঠাট্টা করে তারপর সেই ছেলেরা পরে যা করে আর কি ছোটবেলায় আমি যখন ফুটবল খেলার সময় কারো কাছ থেকে বল নিতে না পারতাম তখন আমি জাস্ট এমনটাই করতাম আল্লাহর বল হল্লেটাকি সাতসকাল মেজাজটা খারাপ করে দিল আল্লাহর পর আল্লাহ কে রে বিশ্বাস করেন ভাই এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো ভাই প্রতিদিন তো অস্থির বাঙালিদের অস্থির কাজকর্ম দেখেন কিন্তু আজকে অস্থির বাঙালিদের মাঝে অস্থির বিদেশীদের একটি ভিডিও ক্লিপ দেখুন এখানে হলোটা কি আর সে ভাবলোটা কি তো বিশেষ করে আপনাদেরকে বলছি এমন মজা ভুলেও আপনার ফ্রেন্ডের সাথে করতে যাবেন না তা না হলে আপনার ফ্রেন্ড হয়তো এভাবেই ভুল বুঝে আপনার উপর রেগে যেতে পারে ভোটার আইডি কার্ড বানাতে গিয়ে বাঙালিদের অবস্থা ঠিক এমনই হয় কি নাম জি আমার নাম সা মা গাছে গো মানে দানা পড়ে গেছে এ কোন সাধারণ মেয়ে নয় লা এ হলো কেরণ মালা এর ক্ষমতা সংঘাত আচ্ছা এই খবরটি শোনার পর কি মেয়েদের অবস্থা সত্যি এমনটা হয়েছিল সারা দেশে বিদেশে চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন পরীক্ষার সময় সুন্দর সুন্দর মেয়েরাই কেন ভালো রেজাল্ট করে আসলে শিক্ষা বোর্ড থেকে সুন্দর সুন্দর মেয়েদের রেজাল্টটা আসে এইভাবে কিন্তু আমাদের স্যারেরা সুন্দর সুন্দর মেয়েদের রেজাল্টগুলোকে এমন করে ফেলে এমন বাচ্চা যেন আল্লাহ কাউকে না দেয় এই বাচ্চার মতো বয়সে আমরা ফিডার খেয়েছি আর এই বাচ্চা ফিডারের পরিবর্তে কি খেতে চায় দেখুন ভাই রে ভাই ভিক্ষা করে হলেও এদেরকে টিকটক দেখতেই হবে কি হবে এখন কেমন না লাগে বলেন তো ভাই শ্রমিকদের এত কষ্টের কাজটা এই পাগলটা কিভাবে লড়ড়ড় করে দিল আই মিন নষ্ট করে দিল
আসলে স্কুল কলেজ কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঠেকাতে না পেরে বন্ধ করে দিয়েছে। কারণ বর্তমানে স্কুল কলেজে মেয়েরা স্টাডি না করে এইভাবেই অদ্ভুত ধরনের টিকটক ভিডিও মেক করে। আসলে যেগুলোকে অদ্ভুত বললে ভুল হবে, এগুলোকে উদ্ভট বললে সঠিক হবে। এখানে তেমন কিছুই হয়নি, হঠাৎ সুন্দরী মেয়ে দেখলে যা হয় আর কি। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। মেয়েরা যখন প্রথম প্রেমে পড়ে তখন তাদের অবস্থা এমনটাই হয়। ইস, মেয়েটির বাবা আসার আর সময় পেল না। এক নাম্বার বাচ্চা আয়েঙ্গে দুসরে কে প্যার মে গিরনে সে তুঝে বাচ্চা রাও সব মুঝ। যাব বাবা, টিকা নিতে এসে মেয়েগুলো পরের ছেলেকে মেরে ফেলেছে। ভাই আপনাদেরকে বলছি, টিকা নিতে গেলে একটু সাবধানে ডানে বামে দেখে শুনে যাবেন, তা না হলে এই মেয়েগুলো আল হাবিবি টিকা নিতে আইসি বলে আপনাকে এমন ধাক্কা দিবে যে ধাক্কা খাওয়ার ফলে হয়তো আপনার মাজার হাড় ঘাড়ে উঠে যেতে পারে। যেসব আপুরা একাধিক রিলেশন করতে চান কিন্তু পারেন না, তারাই শয়তান মেয়েকে ফলো করতে পারেন। আবার মনে করুন একটা ফ্রেন্ড ফ্রেন্ড আছে, আমার সাতজনকেই ভালো লাগে। এখন আমি একটা আইডি থেকে যদি সাতজনের সাথে কথা বলি তাহলে ব্যাপারটা হবে আমার সাথে কেউই কথা বলবে, তাই আমি সাতটা আইডি খুলে সাতজনের সাথে কথা বলতে পারবো, সাত দিন সাতজনের সাথে ডেটে যেতে পারবো। এই আকাম লুক এট দিস, তার মানে আমার সপ্তাহে সাত দিন সাত দিনই বুক হয়ে যাচ্ছে, মানে সাত দিনই পেট চালাবেন বাইরে টাকায়। অবশ্যই বাসার ভাত খেতে হচ্ছে, বাসায় যেতে হচ্ছে না, বাবা মা তো ভাবছে আমি এই সময় পড়ছি। কয়টা ছেলেকে পাঠানো হয়েছে বেশি না, প্রথম আইডিটা থেকে তিনজন, পরে দ্বিতীয় আইডিটা থেকে এরকম তিনে দুয়ে পাঁচজন, আসলে না আমি ভুলে যাই। আপুরে, যেদিন তুমি এই সাতজন নিষ্পাপ ভাইয়ের কাছে ধরা পড়বা সেদিন না জানি তোমার কি হয়। কুকুরটা আসার আর সময় পেল না, দিলি তো সৈনিকটার মান সম্মানের বারোটা বাজিয়ে। এমন ঝড়ের গতিতে সব লিখে ফেলতে ম্যাটাডোর বল পেন, এতে আছে জার্মান হাই ফ্লো ইঙ্ক, লেখাকে করে সুপার ডুপার ফাস্ট। আচ্ছা বন্ধুরা, তাহলে সারাটা জীবন কি কলমের জন্যই ফেল করে এসেছি? যাক, এতদিনে বুঝতে পেরেছি আজকে ম্যাটাডোর বল পেন কিনতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ओके गाइस, ये थी आज की वीडियो जिसमें आपने देखा है कि कितने फनी सीन थे यार, हंस हंस के मेरी तो ये चीज दर्द करने लग गई, बहुत मजे की वीडियो थी। तो इनसे पूछते हैं इनको कैसी लगी। यार वीडियो वाकई बहुत अच्छी थी, इतनी मजाइया वीडियो, वाकई बहुत ही हंसी आ रही थी यार, ये चीज दर्द करने लग पड़ी हंस हंस के। बाकी गाइस, बहुत ही अच्छी फनी वीडियो थी, बहुत ही मजा आया, बहुत ही एंजॉय किया हमने, आपने कितना एंजॉय किया आपने हमें कमेंट सेक्शन में कमेंट करके जरूर बताना है, और जो वीडियो और जो फनी सीन आपको अच्छा लगा है आपने वो भी कमेंट करके जरूर बताना है। तो इसी तरह अपना प्यार देते रहिएगा, दुआओं में याद रखिएगा, सुस्त ठाकुर भालो ठाकुर। वैसे एक चीज जो आपने बताई नहीं, क्या क्या आपको कौन सा ज्यादा फनी चीज लगी? हां ये तो आपने बताया ही ये चीज। चलो बताओ फिर, तुम बताओ तुम्हें कौन सी लगी। मुझे तो वो खीरे वाली सबसे अच्छी यार, मुझे वो मोहल्ले वाली, वो जो आ रहा था ऊपर से, लड़की डांस कर रही थी और वो सीढ़ियां चढ़ रहा होता है, उसका चला जाता है, हां वो चला जाता है उसका। मुझे तो सभी अच्छी लगी, मुझे तो सभी। ओके गाइस, मिलते हैं अगली वीडियो में, गुड बाय, अल्लाह।